এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর, 30টি আসনের দ্বিতীয় দফার ভোট। লোকসভার পরিপ্রেক্ষিতে কে এগিয়ে রয়েছে, কি বলছে সমীক্ষা, দেখে নেওয়া যাক এক নজরে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনি সেই ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সাল 2019 লোকসভা নির্বাচনের সমীক্ষা অনুযায়ী পূর্ব মেদিনীপুর আসন 9টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 1টি আসনে, তৃণমূল এগিয়ে 8টি আসনে, কংগ্রেস এগিয়ে 0 আসনে, বাম এগিয়ে 0 আসনে। পূর্ব মেদিনীপুরে ভোটের শতাংশ বিজেপি 38.61%, তৃণমূল 49.60%, কংগ্রেস 1.25%, বাম 8.97%। পশ্চিম মেদিনীপুর 9টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 3টি আসনে, তৃণমূল 6টি আসনে, কংগ্রেস 0 আসনে, বাম 0 আসনে। পশ্চিম মেদিনীপুর ভোটের শতাংশ বিজেপি 43.32%, তৃণমূল 46.63%, কংগ্রেস 2.22%, বাম 6.37%। দক্ষিণ চব্বিশ পরগনায় 4টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 0 আসনে, তৃণমূল এগিয়ে 4টি আসনে, কংগ্রেস এগিয়ে 0 আসনে, বাম এগিয়ে 0 আসনে। দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটের শতাংশ বিজেপি 38.40%, তৃণমূল 53.23%, কংগ্রেস 1.72%, বাম 5.38%। বিধানসভা নির্বাচনের দুই দফার মোট 294টি আসনের মধ্যে আজ 30 আসনে কে কত এগিয়ে এক নজরে দেখে নেওয়া যাক। 2019 লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল 12টি আসনে, তৃণমূল এগিয়েছিল 18টি আসনে, কংগ্রেস এগিয়েছিল 0 আসনে, বাম এগিয়েছিল 0 আসনে।